আসসালামু আলাইকুম। জিল্লো টেস্টাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই ইউটিউব চ্যানেলটিতে টেস্টাইলের বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব ক্লাসিফিকেশন অফ ফাইবার, ফাইবারের ক্লাসিফিকেশন সম্পর্কে, মানে ফাইবার কত প্রকার এবং প্রত্যেকটা উদাহরণ দিয়ে আমি এখানে বোঝানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা দেখার পরে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু আমি টেস্টাইলের বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, তার ভিতর থেকে কোনো একটা ভিডিও আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। এবং যদি আপনাদের টেস্টাইল সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, সেখান থেকে আমি আপনাদের কোয়েশ্চেন দেখে সেই বিষয়ে স্টাডি করে ভিডিও ক্রিয়েট করে এই ইউটিউব চ্যানেলে আপলোড করব ইনশাআল্লাহ। তাহলে চলুন জেনে নেওয়া যাক ক্লাসিফিকেশন অফ ফাইবার এবং এই ফাইবার সম্পর্কে কিছু তথ্য। ক্লাসিফিকেশন অফ ফাইবার, ফাইবার কত প্রকার? ফাইবার সাধারণত দুই প্রকার, একটা আছে ন্যাচারাল, যেটা ন্যাচারাল ওয়েতে পাওয়া যায়, আর একটা আছে ম্যানমেড, মানুষ তৈরি করে। ন্যাচারালটা মানুষ তৈরি করতে পারে না, প্রদত্ত, আল্লাহ তৈরি করে থাকে। এবং ম্যানমেড ফাইবার সেটাও আল্লাহ তৈরি করে, বাট মানুষের মাধ্যম হয়ে তৈরি হয়ে থাকে। তাহলে ন্যাচারাল ফাইবারের কয়েকটা উদাহরণ বলি। ন্যাচারাল ফাইবার যেমন এনিম্যাল ফাইবার, ভেজিটেবল ফাইবার, মিনারেল ফাইবার। আর ম্যানমেড ফাইবার যদি আপনাদেরকে বলি, যেটা মানুষ তৈরি করেছে, সিনথেটিক পলিমার এবং ন্যাচারাল পলিমার। এখন ন্যাচারাল সেলুলোজ ফাইবার, সাধারণত ন্যাচারাল ফাইবারের ভিতরে আমি আপনাদেরকে বলতে চাই, ন্যাচারাল সেলুলোজ ফাইবার হলো যেমন কটন, জুট, হেম, ওকরা, এগুলো আছে ন্যাচারাল সেলুলোজ ফাইবার। এবং ম্যানমেড সেলুলোজ ফাইবার আছে, ম্যানমেড সেলুলোজ ফাইবার হলো বেসকস। এবং লং স্টেবল ফাইবার, লং স্টেবল মানে স্টেবল লেন্থ, যদি শর্ট থাকে লং থাকে, কিন্তু লং সব থেকে স্টেবল লেন্থ লং হয়ে থাকে ফ্লাক্স, হেম, জুট। আশা করি ভিডিওটা দেখার পরে এই ন্যাচারাল ফাইবার, ক্লাসিফিকেশন অফ ফাইবার, ফাইবার কত প্রকার এবং কী কী, কোনটাকে কী ফাইবার বলে, কোনটার স্টেবল লেন্থ বেশি, এ সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে সম্পূর্ণ ক্লিয়ার একটা ধারণা পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।